আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের এমন একটি বিশ্ববিদ্যালয়ে যেখানের ক্যাম্পাস করবে সেখানের পরিবেশ, বিশেষ করে যে মসজিদটি রয়েছে সেটি অনেক সুন্দর একটি মসজিদ। চলুন তাহলে ঘুরে দেখি আজকের ক্যাম্পাস। সাথে আছি আমি এস এম ফারুক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং বা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সংক্ষেপে IIUC, বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2004 সালে UGC চালিত একটি জরিপে এটি শীর্ষ 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি 430 জন শিক্ষক, 317 জন পূর্ণকালীন ও 12,000 ছাত্রছাত্রী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। সর্বমোট 60 একর আয়তনের ক্যাম্পাস নিয়ে গঠিত। এটি বাংলাদেশের 72 বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আস্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কুমিরায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি আস্থায়ী ক্যাম্পাস মেল ও ফিমেল একাডেমির জন্য বিভক্ত, যেখানে পৃথক একাডেমিক ভবনে ছাত্রছাত্রীদের আলাদাভাবে পাঠদান করা হয়। সুবিশাল এলাকায় 4টি আবাসিক হল, 5টিরও বেশি অধিক একাডেমিক ভবন, 5টি অনুষদ ভবন, 1টি গ্রন্থাগার ভবন, কেন্দ্রীয় মসজিদ ও অডিটোরিয়াম নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম। এখানে রয়েছে সুবিশাল মাঠ, তাছাড়া এখানের পরিবেশটা অনেক সুন্দর। এখানে রয়েছে ফুলের বাগান প্রচুর, অনেক সুন্দর দেখাচ্ছে ফুলের বাগানগুলি। পুরো ক্যাম্পাস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাবদ্ধ। গেট দিয়ে ঢুকতেই প্রথমে যেটি আপনার নজর কাড়বে সেটি হচ্ছে সুন্দর একটি মসজিদ। এখনও এখানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা এসে পৌঁছায়নি, কারণ আমরা যখন গিয়েছি তখন ছিল সকাল 9টার দিকে। স্টুডেন্টরা 9:30 পর থেকে আসা শুরু করবে, তখন এই পুরো ক্যাম্পাস ছাত্রছাত্রীতে ভরে উঠবে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস দেখা হয়ে ওঠেনি, কারণ 10টার দিকে এখানে সকল স্টুডেন্টদের গাড়ি আসবে, সেজন্য এখানে কিন্তু এখান থেকে বের হওয়া অনেক মুশকিল, অনেক যানজট লেগে যায়, একসাথে সব বাসগুলি আসে, সেজন্য আমরা বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর মানুষ বের হচ্ছে যারা এখানে ঘুরতে এসেছিল। এখন স্টুডেন্টদের গাড়ি আসা শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের। দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখন প্রবেশ করছে এখানে। আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু পার্কিং ছিল সম্পূর্ণ খালি, আমরা একটা গাড়ি নিয়ে এসেছিলাম। এরপরে যখন আমরা বের হলাম এখান থেকে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে পার্কিংয়ের জায়গার নেই খালি, কারণ সব গাড়িগুলো আসা শুরু করে দিয়েছে ছাত্রছাত্রীদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেছেন, আশা করছি ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখেছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখানে সব ছাত্রছাত্রীদের বাস এদেরকে নিয়ে এসেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।